মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প শুরু হওয়ার আগে হঠাৎ সন্ধে টিমের তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার। আমরা 30,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি এসে গেছি। বিগত দিনগুলোয় আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেই পরিমাণ ভালোবাসায় খুব শীঘ্রই পৌঁছে যাব 30-এর ঘরে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, গল্পটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন। আর হঠাৎ সন্ধেকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নিন, তবেই তো আমরা এলে আপনি সাড়া পাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুনতে থাকুন। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প বুক কালের পর কাল ধরে রক্ষা করে চলেছে এক ভয়ানক যক্ষিণী। ধনসম্পদের আশায় জমিদার বাড়ির ধারে কাছে যে যায় সেই যক্ষিণী তার সম্মোহনী শক্তিতে তাদের নিজের কাছে ডেকে বিষাক্ত ছোবলে দেহ ক্ষত বিক্ষত করে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই সকল মানুষকে। তারানাথ তান্ত্রিক একবার হাঁটতে হাঁটতে প্রবেশ করেন বাতাসপুরে। নীলকমল নামের এক নৌকা চালকের মুখ থেকে তিনি শোনেন সমস্ত ঘটনা। এরপর কি করতে চলেছেন তিনি, কি করণীয় তার? বাতাসপুরের অন্ধকার বাঁশবাগানের মাঝ বরাবর সরু লাল মাটির রাস্তা ধরে দুজন মানুষ এগিয়ে চলেছে তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। লক্ষ্য নাকি লোভ, এই হাড় কাঁপানো শীতে কেউ কোথাও নেই। চাঁদোয়া মতো রাস্তাটা পেরোতেই দেখা গেল পূর্ণিমার আলো। চাঁদের ওই এক ফালি আলোতে ভেসে যাচ্ছে গোটা চরাচর। প্রকৃতি কেমন একটা থমথমে হয়ে রয়েছে, কোনো তুমুল ঝড় আসার আগে যেমন সব কিছু শান্ত থাকত। দুটো মানুষের মধ্যে একজন বলে উঠল, চল 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 রে বঙ্কু, তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি। হ্যাঁ, এখন অনেকটা রাস্তা যেতে হবে, তই তো পড়বে বাতাসপুরে পুরনো সেই সেকেলে আমলের ভাঙা জমিদার বাড়ি। আরে মদনা, পা চালিয়ে তো যাচ্ছি, আর কত জোরে হাঁটবো বল দেখি। আরে প্রায় চলেই এসেছি আমরা, সামনেই বাতাসপুরের জমিদার বাড়ি। কিন্তু হ্যাঁ রে, আমার কিন্তু ভয় রীতিমতো বুক ঢিপ ঢিপ করছে। কেন রে, ভয় পাওয়ার কি আছে শুনি? কেন রে মদনা, তুই কি এখানকার স্থানীয় মানুষ নয় নাকি বটে? তুই জানিস না এই বাতাসপুরের পুরনো জমিদার বাড়ি সম্পর্কে এখানকার মানুষদের মধ্যে ঠিক কি কি কথা রয়েছে? এখানকার মানুষরা বলে বাতাসপুরের এই জমিদার বাড়িতে নাকি এক ভয়ানক যক্ষিণী রয়েছে। সেই যক্ষিণী সমস্ত এই জমিদারের ধন সম্পদ আঁকলে রেখেছে কালের পর কাল ধরে। তুই শুনিস নে সব? বঙ্কু, বোকার মতো কথা বলিস নে সব, যক্ষিণীর গুজব ফালতু কথা। আসল ব্যাপারটা হলো মানুষকে ভয় দেখানো। বাতাসপুরের জমিদার বাড়ির মধ্যে নাকি বিপুল পরিমাণে ধন সম্পদ লুকানো রয়েছে। একটু খোঁজাখুঁজি করলেই সেই ধন সম্পদ আমাদের হাতে চলে আসবে। আমাদের আর এরকম চুরি করে জীবন কাটাতে হবে না, আমাদের চার পুরুষ বসে খাবে বটে। কি জানি রে, আমার মনটা কেমন যেন পারে পারে কুমঙ্গলের আশঙ্কায় মোচড় দিয়ে উঠছে। মারাত্মক ভয় লাগছে আমার, কে জানে আমাদের অদৃষ্টে কি লেখা আছে। বঙ্কু আর মদনা হলো দুইজন ছিচকেচো। কারোর বাড়ির গরু মোষ হাঁস মুরগি চুরি করে কিংবা টুকিটাকি ঘটি বাটি বাসনপত্র প্রভৃতি ন্যূনতম জিনিস চুরি করে তা বেচে কোনো রকমে দিন কাটায়। তারা হঠাৎ করে মদনার কাছে আসে বাতাসপুরের এই জমিদার বাড়ির মধ্যে নাকি দীর্ঘদিন ধরে
বিশাল ধনসম্পদ লুকিয়ে রাখা আছে। একথা জানা মাত্রই সে সিদ্ধান্ত নেয় যে আজ রাতে তার সঙ্গী বঙ্কুকে নিয়ে সে বেরিয়ে পড়বে বাতাসপুরের জমিদার বাড়ি থেকে যাবতীয় ধনসম্পত্তি লুণ্ঠনের উদ্দেশ্যে। একবার ধনসম্পদ হাতে নাগালে এলে আর তাদের প্রতি রাতে এইভাবে ছিচকে চুরি করে খেয়ে বেঁচে পড়তে হবে না। বঙ্কুর খুব একটা ইচ্ছা ছিল না এই চুরিতে। এমন নিঝুম রাতের আঁধারে জমিদার বাড়ির ভেতর প্রবেশ করার কারণ এখানকার স্থানীয় মানুষেরা এই জমিদার বাড়িকে সাক্ষাৎ জমির মতো ভয় পায়। রাতের অন্ধকারে তো বহু দূরের কথা, দিনে দুপুরে সূর্যের আলোতেও এখানে আসার কেউ সাহস দেখায় না। সকলে বলে এই জমিদার বাড়ির ভেতর নাকি এক ভয়ানক যক্ষিণী রয়েছে, সে মানুষের গন্ধ পায়, আর একবার মানুষের গন্ধ পেলে তাকে আহ্বান জানিয়ে ছলনায় ভুলিয়ে তার নিজের ডেরায় নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। এসো এসো ভেতরে এসো, এসো বলছি ভেতরে এসো, এখানে অনেক ধন সম্পদ রাখা রয়েছে, সেগুলো নেবে না? এসো, দূরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। জমিদার বাড়ির অন্দর মহলে পা রাখার সাথে সাথে সমগ্র শরীরটা কেমন যেন ছমছম করে উঠল বঙ্কুর। ওর কানের মধ্যে ভেসে এলো একটা ঋণ ঋণে মেয়েলি কণ্ঠে বলা কিছু শব্দ। মুহূর্তের মধ্যে শির দাঁড়া দিয়ে যেন বরফের মতো কনকনে ঠান্ডা চোড়া রক্তের স্রোত সরসর করে নেমে গেল নিচের দিকে। বঙ্কু মদনার দিকে তাকিয়ে বিস্ফারিত নয়নে বলল, মদনা, তুই কোনো মেয়ে মানুষের গলা শুনতে পেলি বটে? আমাদেরকে পারে পারে ভেতরে যাওয়ার কথা বলছিল। মেয়ে মানুষের গলা বলে এখানে মেয়ে মানুষের গলা তুই কোথায় পাবি বলতো? জানি না রে, কিন্তু আমার মনে হলো আমি যেন পরিষ্কার শুনলাম কেউ একজন বারবার আমাদের ভেতরে যাওয়ার কথা বলছে, আর সে কণ্ঠ এক মেয়ে মানুষের। বিষয়টা মোটেও ভালো লাগছে না রে মদনা, এখনো সময় আছে, ভালোই বলে চল 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 না রে, আমরা পালিয়ে যাই এখান থেকে। কথাই বলে না, অতি লোভে নাকি তাতে নষ্ট, বেশি লোভ করতে গিয়ে শেষে প্রাণটাই না চলে যায়। তুই কি একেবারে পাগল হয়ে গেছিস পঙ্কু? এত দূর যখন এসেছি তখন আর শেষ দেখে ছাড়বো? তবে আমি শান্ত হব, আমার সাথে তুই আয়, তোর কোনো ভয় নাই, কোনো ক্ষতি হবে না আমাদের। চল চল একবার ওই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করি, তারপর ওই গুপ্ত ধনটা হাতে পেলেই। এই কথা বলে মদনা আর পঙ্কু খুব সাবধানে পা ফেলে এবার হাঁটতে হাঁটতে প্রবেশ করল অন্ধকারের মধ্যে নিমজ্জিত পাতালপুরের ন্যায় বাতাসপুরের জমিদার বাড়িতে। আর সাথে সাথে একটা অদ্ভুত মিষ্টি সুগন্ধ এসে ওদের নাকে যেন ধাক্কা মারল। একটা রিনি রিনি মেয়েলি কণ্ঠস্বর যেন জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে হাত ছানি দিয়ে ডাকার মতো ভঙ্গি করে বলল, এসো এসো, তোমরা এই জমিদার বাড়ির একেবারে ভেতরে ঢুকে এসো, তোমাদের স্বাগত জানাই। এই বাতাসপুরের জমিদার বাড়ির মধ্যে তোমাদের জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না, অঢেল সোনা দানা হীরা মণি মাণিক্য জহরত সব রয়েছে স্থানে, তোমরা কেবল ভেতরে ঢুকে এসো। কণ্ঠস্বরটা এবার ওদের দুজনের কানে এসে পৌঁছেছে, কিন্তু ওই গলার স্বরের মধ্যে কি যেন একটা নেশার আবেশ মিশেছিল, তার সাথে সেই মিষ্টি সুগন্ধটা যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ওরা নাক মুখ চেপে ধরল, পতঙ্গ যেমন নিশ্চিত মৃত্যুর কথা জেনেও ধেয়ে যায় জ্বলন্ত আগুনের দিকে, ঠিক তেমনি বঙ্কু আর মদনা এগিয়ে গেল সামনে, আরো সামনে।
আর সাথে সাথে তাদের প্রাণপণ আত্মচিত্তার বাতাসপুরের জমিদার বাড়ির নৈশকালীন নীরবতা খান খান হয়ে গেল মুহূর্তের মধ্যে। প্রেত পুরীর ন্যায় অন্ধকারের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা সুবিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতর থেকে খিলখিল করে হেসে উঠল যক্ষিণী তার নতুন দুই শিকার পাওয়ার মহানন্দে। চলো হে ভায়া কিশোরী, আকাশের যা মতিগতি দেখছি তাতে হয়তো আর কিছুটা সময়ের মধ্যেই বেশ জোরে বৃষ্টি নামবে। হ্যাঁ ভাই, কথাখানা তুমি নিশ্চয়ই খারাপ বলনি। এই যা বৃষ্টির সময়, যখন তখন যা ইচ্ছা বৃষ্টি নেমে যেতে পারে। আরে সেই জন্যই তো বলছি, একটু তাড়াতাড়ি করে পা চালাও না, নাহলে এই বৃষ্টির মতো বড় অসুবিধায় পড়বো দুজনে। তাতে চিন্তা কি, আমাদের দুজনের কাছেই তো দুটো ছাতা আছে, বৃষ্টি এলে ছাতাখানা না হয় মেলে দেবো মাথার উপরে, ব্যাস তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, কি বলো বিভূতি? আমরা এবার নিজেদের মধ্যে টুকিটাকি নানান গল্প গুজব করতে করতে মডলেনের সামনে এসে রাস্তার ধারে একটা ছোট্ট মতো দোকান খোলা দেখে দাঁড়ালাম। কিশোরী দোকানের দিকে এগিয়ে গেল। ঠাকুরমশার জন্য তার অত্যন্ত পছন্দের সিগারেট এক প্যাকেট পাসিং শো কিনে আনতে। এই সিগারেট ছাড়া ঠাকুরমশাই যেন একেবারেই গল্প বলে উঠতে পারেন না, তার গল্পের আসর নাকি কিছুতেই জমজমাটি হয়ে ওঠে না, তবুও তো ওনার মাঝে মধ্যে গড়গড়ার দিকে প্রাণ চলে যায়। চলো ভাই, ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম, এতে তিনি বেশ খুশিই হবেন আর আমাদেরও গল্প শোনা হয়ে যাবে। এই রোজ রোজ পাসিং শো না কিনে নিয়ে গেলে ঠাকুরমশাইয়ের বাড়িতে যেতে ইচ্ছা করে না, তাই বলি চলো চলো। আমরাই এবার হাঁটতে হাঁটতে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে আসতেই দেখলাম আজ আর সদরের দরজা বন্ধ নেই, সেটা হাট করে খোলা রয়েছে। যেন আমাদের জন্যই সদরের দরজা খুলে রেখে গিয়েছেন ঠাকুরমশাই। আমরা ঘরের ভেতর ঢুকে সদরের দরজাখানা বন্ধ করে দাওয়ার নিচে উঠানের এক পাশে জুতো জোড়া খুলে রেখে উঠে গেলাম ওপরে। তারপর দাওয়ায় রাখা তক্তপোশের ওপর এসে বসা মাত্রই ঠাকুরমশাই ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, এসে পড়েছো তোমরা, আমি যে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, সেই জন্যই তো এমনভাবে বৃষ্টি থামিয়ে রেখেছি। দেখছো না আকাশের অবস্থা কীরকম, এই বৃষ্টি নামলো বলে। ঠাকুরমশারি কথা শুনে কিশোরী ভারী অবাক হয়ে গেল। সে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল, আরে তা নয় তো আবার কি, আমি তো আটকে রেখেছি এতক্ষণ ধরে বৃষ্টি, যদিও এই কাজ করা উচিত নয়, কারণ প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে চলতে দেওয়াটাই মঙ্গলজনক, এরকমটা আমি প্রত্যেকবার করি না তা তো তোমরা জানোই, কিন্তু আজ করতে এক প্রকার বাধ্যই হয়েছে। কিশোরীর পাঞ্জাবির বুক পকেটে রয়েছে একখানা ভারী প্রয়োজনীয় কাগজ, বৃষ্টির জলে সেটা ভিজে নষ্ট হয়ে গেলে তার মহা ক্ষতি হতো, তাই জন্যই তো আমি আজকে এরকম একটা কাজ করতে বাধ্য হলাম। কিশোরী আরো বেশ কিছুটা চমকে গেল, সে কম্পমান হাতে পাঞ্জাবির বুক পকেটে হাত ভরল আর টেনে বের করে আনলো একখানি কাগজ। আরে এটা তো আমাদের জমি সংক্রান্ত একটা প্রয়োজনীয় কাগজ, ওই সেই দিন আমার গ্রামের বাড়ি থেকেই এসেছিল, তাড়াহুড়ো করে বুক পকেটেই রেখে দিয়েছিলাম আর কি, বৃষ্টির জলে ভিজে গেলে ভারী বিপদে পড়তাম আর কি, বেরিয়ে যখন গেল যত্ন করে গুছিয়ে রেখে দিই, কি বাঁচান বাঁচালেন ঠাকুরমশাই আপনি। কিশোরীর কথা শেষ হতে না হতে গুড় গুড় শব্দে গর্জে উঠল মেঘ আর ঝমঝম করে বৃষ্টি নামল। ঠাকুরমশাই কালো অন্ধকারে ঢেকে থাকা আকাশটার দিকে কেমন যেন অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর আমাদের সামনে এসে তক্তপোশের ওপরে বসে রান্নাঘরের দিকে মুখ করে উচ্চ কণ্ঠে হাঁক দিলেন, চারি ও মা চারি, একবার বাইরে বেরিয়ে এসে দেখ মা, আজ আমাদের ঘরে কারা এসেছে। বাবার কথা কানে যেতেই ছোট্ট মেয়ে চারি রান্নাঘরের বাইরে থেকে বেরিয়ে এলো ভিজে হাত কাপড়ের আঁচলে মুছতে মুছতে। মেয়েটার গায়ে মুখ ও কপালে
এখনো লেগে আছে কাঁচা হলুদ পাটা। তাকে দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রকমের ব্যস্ত ছিল রান্নাবান্নার কাজে। আমাদের সামনে এসে মুচকি হেসে চারি বলল, মার্জনা করবেন কাকাবাবু, আপনারা যে এসেছেন তা আমি আপনাদের কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিলাম, কিন্তু হলুদ বাটার কারণে বেরিয়ে আসতে পারিনি। এই মাত্র বাটা শেষ হলো, সেই জন্য এলাম। এবার বলুন আপনারা কেমন আছেন? হ্যাঁ চারিমা, আমরা বেশ ভালো আছি। তা তুমি কেমন আছো? আগে হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। চারি, যা তো মা, চট করে আমাদের তিনজনের জন্য তিন পেয়ালা গরম গরম চা করে আর। বাবার কথায় সৌজন্যমূলক মিষ্টি হেসে ইতিবাচক ভঙ্গিমায় ওপর নিচে সামান্য মাথা নেড়ে চারি এবার পা বাড়ালো রান্নাশালার দিকে। ইতিমধ্যেই বেশ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির জলো হাওয়া এসে মিশছে আমাদের গায়ে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। আমার ইশারা বুঝে কিশোরী সঙ্গে করে নিয়ে আসা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুর মশাইয়ের দিকে। পাসিং শো সিগারেটের প্যাকেটটা দেখা মাত্রই ঠাকুরমশায়ের ঠোঁটের কোণে হাসির চওড়া বলি রেখা ফুটে উঠল। এই সিগারেট যে তার ভারী পছন্দের তা আমরা বিলক্ষণ জানি। আমাদের কাছ থেকে সিগারেট পেয়ে তিনি বেশ প্রসন্ন হন, তবে মুখে কোনো কোনোবার সামান্য আপত্তি করেন, এই যা। আজ আর বিন্দুমাত্র কোনো আপত্তি করলেন না ঠাকুরমশাই। কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা তুলে প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় আলতো করে চেপে ধরলেন। তারপর দেশলাই কাঠি জ্বালালেন ফস শব্দে, কিন্তু হাওয়ার দমক এসে সেই দেশলাইয়ের আগুন নিভিয়ে দিল। দ্বিতীয়বার দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরিয়ে বেশ লম্বা লম্বা টান দিলেন মনের সুখে। কিশোরী চিরকালই বরাবর বড় অধৈর্য প্রকৃতির মানুষ। সে এক হাতের তালুর ওপর আরেক হাতের তালু ঘষতে ঘষতে সুবোধ বালকের ন্যায় কাতর সুরে বলল, ঠাকুরমশাই, এবার তাহলে একটা না বেশ চমচমাট গল্প শোনান না? আসলে মনটা না অনেকদিন ধরেই একটা চমচমাট গল্প শোনার জন্য ছটপট করছে। আসলে অনেকদিন তো হলোই। আরে শোনাবো শোনাবো, এত উতলা হয়ে পড়ছো কেন? একটুখানি অপেক্ষা করো, শান্তিতে সিগারেট খানা খাই, তারপর না হয় বলবো। ঠাকুরমশাইয়ের কথায় কিশোরী কোনো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি দ্রুত তার হাত চেপে ধরে ফেললাম, ফলে সে বাধ্য হয়ে মুখে কুলু মাটল। ছোট্ট মেয়ে চারি আমাদের সামনে এসে নামিয়ে রেখে গেল তিন পেয়ালা গরম গরম চা, আর সাথে বেশ কিছু চাল কলাই ভাজা। এক পেয়ালা চা আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে, আর একটা আমি নিজে নিলাম। চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম। সিগারেট সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটুকু তিনি ছাইদানি হিসাবে ব্যবহৃত আধখানা নারকেলের মালায় গুঁজে দিয়ে চায়ের পেয়ালায় ঠোঁট ছুঁয়ে বললেন, আহ কি দুর্দান্ত বানিয়েছিস রে মা চাটা। আর যে ঘটনার কথা বলবো বলে মনস্থির করেছি, তা আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা। এই ঘটনা ঘটেছিল আমার জীবনের একেবারে শুরুর দিকে। আমি একটু ভব ঘুরে গোছের মানুষ ছিলাম তখন, নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটিয়েছি। দিন কেন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাটিয়েছি কত অজানা অচেনা গ্রামগঞ্জে, পাহাড়ে, বন জঙ্গলে। তো সেবার হাঁটতে হাঁটতে ক্লান্ত অবসন্ন শরীরে আমি এসে পৌঁছালাম বাতাসপুর নামের এক গ্রামে। বাতাসপুরের গ্রাম সংলগ্ন একখানি ছোট্ট নদী ছিল, যদিও সেই নদীর নাম এখন এই বয়সের ভারে আমার আর মনে নেই। সে যাই হোক না কেন, নদী পারাপারের জন্য একটি নৌকায় চললাম আমি। নৌকার মাঝি আমায় বেশ কৌতূহলী দৃষ্টিতে দেখলো অনেকটা সময় ধরে। আমার বেশভূষা দেখে সে বিলক্ষণ অনুমান করলো যে আমি কোনো সাধু সন্ন্যাসী গোছের মানুষ। অনেকক্ষণ ধরে কিছু কথা জিজ্ঞাসা করব করব করেও
সে যেন কিছুতেই তার জিজ্ঞাসা করে উঠতে পারছে না দেখে শেষমেশ আমি বলে উঠলাম, তুমি কি আমায় কিছু বলতে চাও? অনেকক্ষণ ধরেই দেখছি আমায় যেন কিছু বলার জন্য চেষ্টা করছো তুমি, অথচ বলতে পারছো না কিছুতেই। আমার কথা শুনে নৌকার মাঝি ভাই আবার কিছুটা হেসেই বলল, আগে হ্যাঁ কর্তা, আপনাকে দেখে এই তল্লাটে নতুন বলে মনে হচ্ছে, সেই জন্যই ভাই কৌতূহল হচ্ছিল আপনার সাথে কথা বলার। আপনি এনকার মানুষ নয় বলে তো মনে হয়। কর্তা যদি অপরাধ না নেন তাহলে কি আমি আপনারে জিগাইতে পারি আপনি কোথা থেকে আইসেন? মানুষটির সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে সে ভারী সরল সাদা সিধে প্রকৃতির মানুষ। আমি তার প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বললাম, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই, আমি এখানকার মানুষ নই, আমি সেই বহু দূর থেকে আসছি, আমার নাম তারানাথ চক্রবর্তী। তবে সামান্য কিছু টুকিটাকি তন্ত্রমন্ত্র ও জ্যোতিষবিদ্যা আমার জানা আছে, তাই দিয়েই সবসময় আমি চেষ্টা করি সাধারণ মানুষদের, বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করার, তাদের মঙ্গল করার। সেই জন্যই মানুষ ভালোবেসে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আমার মুখ থেকে আমার পরিচয় শুনে সেই মানুষটি পুরোপুরিভাবে অবাক হয়ে গেল। সে বিস্ময় ভরা কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল, আপনি তো সেই সুবিখ্যাত তারানাথ তান্ত্রিক। হা ভগবান, এতদিন ধরে আপনার কত কত নাম শুনেছি, আজ আপনাকে চোখের সামনে দেখতে পেয়ে যে কি ভীষণ খুশি হলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার নাম নীলকমল, এখানকার এই নদীতে নৌকা চালিয়ে আমি দিন যাপন করি। বাহ নীলকমল, তোমার সাথে পরিচয় হয়ে আমার বেশ ভালোই লাগলো। ধন্যবাদ কর্তা, ধন্যবাদ। তা আপনি কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? আমার সেরকম কোনো গন্তব্য নেই ভাই, যখন যেখানে মন চায় তখন সেখানেই চলে যাই। তবে হ্যাঁ, বিপদগ্রস্ত কোনো মানুষের সাথে আমার দেখা হলে আমি যথাসাধ্য চেষ্টা করি তাদের বিপদ থেকে উদ্ধার করার। আমার গুরুদেব আমায় বলেছিলেন, কোনো মানুষের বিপদের কথা শুনে তাদের সাহায্য না করে আমি যেন চুপচাপ বসে না থাকি, তাহলে আমার সমস্ত ক্ষমতা তিলে তিলে হ্রাস পাবে। আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। তা নীলকমল, তুমি বুঝি এই বাতাসপুর গ্রামেরই মানুষ? আগে হ্যাঁ কর্তা, আমার গ্রামেই সামনেই, নাম হলো বাতাসপুর। তা নীলকমল, তুমি তোমার গ্রামের সম্পর্কে দু চার কথা বলো, আমিও শুনি তোমার গ্রাম আসলে ঠিক কীরকম। আমি দেখলাম আমার এই প্রশ্ন শুনে আমার সামনে নৌকার দ্বার হাতে বসে থাকা নীলকমলের মুখ জুড়ে কেমন যেন একটা আধার ঘনিয়ে এলো। তার বুক ঠেলে উঠল একটা দীর্ঘ নিঃশ্বাস, যেন তীব্র কোনো হতাশা কিংবা অসহায়তা তার মুখমণ্ডলে চকিতে খেলা করলো বিদ্যুৎ তরঙ্গের ন্যায়। তারপর সে নীরস কণ্ঠে বলল, কর্তা আমার যে গ্রাম বাতাসপুরের সম্পর্কে আর কী বা বলবো আপনাকে, কী বা রয়েছে বলার মতো, কিছুই তো নেই। কেন নীলকমল, তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? আর তোমার কণ্ঠে এত হতাশাই বা মিশে আছে কেন? আমাদের গ্রাম বাতাসপুর বড় দুঃখের গ্রাম গো কর্তা, বড় দুঃখের গ্রাম। দুঃখের গ্রাম, তার মানে? আমাদের গ্রামের মানুষেরা খুব গরিব কর্তা, খুব গরিব। আর্থিক সচ্ছলতা একেবারে নেই বললেই চলে। গায়ের মানুষেরা এক বেলা হাত পেটা খেয়ে কোনো রকমের দিন যাপন করে না। এমনিতে আমাদের গ্রাম ভারী সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে এক কথায় যাকে বলে পরিপূর্ণ, সেই রকম গোছের। আমাদের গ্রামে বড় বড় গাছপালা, টলটলে জলে ভরা পুকুর, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী, সব কিছুই তো রয়েছে। গ্রামের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা হলো এই নদীর জল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করা। আবার কিছু কিছু মানুষ আছে যারা মাছ ধরতে খুব একটা পটু নয়, তারা নিজেদের জীবিকা হিসাবে বেছে নিয়েছে এই নৌকা চালানো। এই ঘাট থেকে ওই ঘাটে মানুষদের পারাপার করে আমার মতো কয়েকজন মানুষ এই জীবন সংগ্রামে কঠিন যুদ্ধে টিকে আসে। আমাদের গ্রামের কোল ঘেঁষে বেয়ে চলা এই নদীর কারণে এখানকার মাটি খুব উর্বর প্রকৃতির, বারো মাসই এই পলি মাটিতে চাষ হয় নানান ধরনের শাক সবজি ফল মূল প্রভৃতি। বাহ, এ তো ভারী উত্তম কথা। তা নীলকমল, এত কিছুর পরেও তুমি তোমাদের গ্রামকে দুঃখের গ্রাম বলে উল্লেখ করলে কেন? আবার দাঁড় বইতে শুরু করলো নীলকমল, নদীর স্বচ্ছ জলের দিকে একবার তাকিয়ে
ফের একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সে বলল, সে আজ থেকে বহু বছর আগের কথা গো কর্তা, আজ থেকে বহু বহু বছর আগের কথা। আর তখন জমিদারের যুগ, আমাদের গ্রাম বাতাসপুরে জমিদার বাড়ির যিনি শেষ জমিদার ছিলেন তার নাম ছিল বিজয় প্রতাপ মিশ্র। এই বিজয় প্রতাপ মানুষটি খুব একটা সুবিধের লোক ছিল না কোনো কালে। তিনি ছিলেন যেমন দাম্ভিক ঠিক তেমনই অত্যাচারী স্বভাবের মানুষ ছিলেন। নিরীহ প্রজাদের ওপর এতটুকু মায়া দয়া মমতা বলে কিছু ছিল নি তার মনে। তিনি শুধু সব সময় চেষ্টা করতেন কিভাবে নিজের জমিদারের ভাণ্ডারের ধন সম্পদের পরিমাণ বাড়ানো যায়। নিরীহ গ্রামের প্রজাদের তিনি শোষকের মতো শুষে নিতেন, পুরোপুরিভাবে তাদের সর্বস্বটুকু কেড়ে নিতেন খাজনা বাবদ। যে মানুষ তার খাজনা সময় মতো দিতে পারত নি, সুদে আসলে সেই বকেয়া খাজনার পরিমাণ এতটাই সরাই সুদে বেড়ে যেত যে সেই মানুষের ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করার উপক্রম হতো। জমিদার বিজয় প্রতাপ মিশ্রের নাম শুনে তখনকার দিনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত কর্তা। সকল প্রজা তার নামে ঠক ঠক করে ভয় কাঁপত। কিন্তু ওই যে কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, তেমনই একখান ঘটনা একদিন ঘটল। বিজয় প্রতাপ মিশ্র দুইবার বিবাহ করেও একটি সন্তানের পিতা হতে পারলেন না। ঈশ্বর তার অদৃষ্টে পিতার সুখ লিখলেন না। এই কারণে জমিদার বিজয় প্রতাপ মিশ্র রাগে ক্ষোভে তার দুই গিন্নিকে নিজের হাতে হত্যা করলেন কর্তা। তারপর তিনি তৃতীয় বিবাহ করলেন, কিন্তু তৃতীয় বিয়ের ফলেও কোনো লাভ হলো নি। জমিদার বুঝলেন এ তার স্ত্রীদের কোনো দোষ নয়, এ হইল গিয়ে তার নিজের দোষ। সন্তান জন্ম দিতে তিনি অপারক। জমিদারের মাথায় দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। ভগবান, এতদিন ধরে যে তিনি নিরীহ গ্রামের পর গ্রাম জুড়ে বসবাসকারী তার প্রজাদের শোষণ করে তিলে তিলে এ বিশাল ধনসম্পদ তৈরি করেছেন, তার কি হবে? কে হবে এই বিশাল ধনসম্পদের উত্তরসূরি? তিনি তো বাবা হতে অপারক। তাইলে জমিদার বিজয় প্রতাপ মিশ্রের মস্তিষ্কে খেলে গেল একখান কূট বুদ্ধি। তিনি মনস্থির করলেন এই ধন সম্পত্তি যদি তার কোনো উত্তরসূরি ভোগ করতে না পারেন, তাইলে তিনি তা গ্রামের মানুষদেরও ভোগ করতে দেবেননি। অথচ তার মৃত্যুর পর এই সকল ধন সম্পদ যে সাধারণ মানুষেরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে এ কথা তিনি হাড়ে হাড়ে জানতেন। তাই এক গূঢ় তন্ত্র সাধকের নির্দেশে বাতাসপুর গ্রামের এক যুবতী নারীকে ঋতুময়ী অবস্থায় নানান উপাসার ক্রিয়ার মাধ্যমে তিনি পরিণত করলেন এক ভয়ানক যক্ষিণীতে। সেই যক্ষিণী যে তার মৃত্যুর পর তার তিলে তিলে সঞ্চয় করা হীরে মুক্ত মণি মাণিক্য সোনা দানা সব কিছু আগলে রাখবে। হঠাৎ করে একদিন রাতে বিনা মেঘে বিজয় প্রতাপের মাথায় বাজ পড়ল, বজ্রাঘাতে তিনি মারা গেলেন। ওই যে বলে না, পাপ করলে পাপের ফল ভোগ করতে হয়, পাপ নাকি নিজের বাপ কেউ সারে না, তার সাথেও ঘটল ঠিক একই ঘটনা। বজ্রাঘাতে অকালে প্রাণ হারালেন তিনি। অবশ্য এতে কারো কোনো রকমের কষ্ট হলো না। গ্রামের মানুষেরা স্বাধীন হওয়ার উদ্দেশ্যে মহানন্দে মেতে উঠল। তারপর আর কি, এই জমিদার বিজয় প্রতাপ মিশ্রের মৃত্যুর সাথে সাথেই জমিদার প্রথা সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। এইসব বহু আগের কথা। বর্তমানে এখন বাতাসপুর এই জমিদার বাড়ি কেবল একটা পরিত্যক্ত কবরখানা। সেই পরিত্যক্ত জমিদার বাড়ি এখন অতীতের ওই কলঙ্কিত ইতিহাস বহন করে নিয়ে চলেছে তার বুকের মধ্যে করে। বুঝলে হে কিশোরী, বাপ ছাড়ে না তার বাপকে, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে, তা সে যেই হোক না কেন। এই যে বচনটা আছে, বাপ ছাড়ে না তার বাপকে, এই কথাটা কি হিসাবে সূচনা আমি সেটা জানি না, তবে এটুকু জানি একবার সূর্যদেব কিছু একটা অন্যায় করেছিলেন,
তার পুত্র সুনিতাকে শাস্তি দিয়েছিলেন। সূর্যদেবের দুই স্ত্রী, প্রথমা স্ত্রীর পুত্র হলেন ধর্মরাজ যম ও কন্যা যমুনা, দ্বিতীয় স্ত্রীর পুত্র শনিদেব। আর আমাদের এই শাস্ত্র মতে যম হলেন ধর্মরাজ আর শনি হলেন কর্মফলদাতা, অর্থাৎ আমাদের ন্যায় অন্যায় পাপ পুণ্যের বিচার তিনি করেন। একবার কিছু একটা অন্যায় করে বসেন সূর্যদেব স্বয়ং। পুত্র শনি নিজের দায়িত্ব পালন করার জন্য নিজের পিতাকেও তিনি দণ্ড দেন। কর্মফলদাতা শনির তেজে তখন সূর্যদেবের হাতে যেন সমস্যা হয়, তারপরে আবার সেটা ঠিকও হয়ে যায়। যাই হোক, এই হলো গল্প। আমার ঠিক মনেও নেই এই গল্প। যাক, তোমাদের এই সকল তত্ত্ব কথা শোনাবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এর গুরুত্ব তোমরা বুঝবে না, তোমরা তো বোঝো খালি গল্প, ভালো রোমহর্ষক ভৌতিক গল্প, যা আমার কাছে কোনোটাই গল্প নয়, সবই নির্জলা বাস্তব ঘটনা। বেশ বুঝলাম, তারানাথ আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল, কিন্তু তাও তারানাথ যা বলবে তার নিশ্চয়ই একটা না একটা ব্যাখ্যা আছেই, শুধু শুধু বলে না তারানাথ। তারানাথের মুখে এই সমস্ত কথা শুনে দেখলাম কিশোরীর চোখ মুখ কিছুটা কাঁচুমাচু হয়ে গেল। একটু ইতস্তত করতে করতে সে বলল, তারপর তারপর কি এমন হলো ঠাকুরমশাই, কি দেখতে পেলেন আপনি? হ্যাঁ তো, হ্যাঁ, নীলকমলের মুখ থেকে আমি এই সমস্ত কথা শুনলাম। সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্টই হলো বাতাসপুরের নিরীহ গ্রামের বাসিন্দাদের কথা ভেবে। সত্যি তাদের সাথে মহা অন্যায় করেছেন জমিদার বিজয় প্রতাপ মিশ্র। নীলকমল আমার দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও চুপচাপ বাক্যহীনভাবে বসে রইলাম বেশ অনেকটা সময়। এক টানা এত দূরবর্তী গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। উনি কেমন যেন অদ্ভুত উদাসীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের অশান্ত প্রকৃতির দিকে। চারিদিক জুড়ে ইতিমধ্যে ঘন কালো মেঘের কারণে গাঢ় অন্ধকার নেমে এসেছে। একনাগাড়ে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, আর সাথে সাথে বয়ে চলেছে ঠান্ডা জলো বাতাস। বাতাসের বেগ এতটাই বেশি যে আমাদের সর্ব অঙ্গে বারে বারে কাঁটা দিয়ে উঠছে সেই ঠান্ডা হাওয়ার পরশে। ঠাকুরমশাই এবার বেশ বিরক্ত মেশানো কণ্ঠে চঞ্চল দৃষ্টিতে আমার আর কিশোরীর দিকে তাকালেন, তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝলে হে কিশোরী, গড়গড়ার মতন তামাক খাওয়ার সুখ আর অন্য কিছুতে নেই। তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো, আমি বরং একবার ভিতর বাড়ি থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় তামাক না খেলে গল্পের আসর যেন ঠিক জমে উঠছে না। আসল মৌজ হলো এই গড়গড়ায়। তবে এটা সময় সাপেক্ষ ঠিকই, টিকে ভেঙে টুকরো করো, তামাক সাজাও, আরও সব নিয়ম রয়েছে, কিন্তু দীর্ঘ এই মেহনতের পরে তামাক খাওয়ার মৌজই আলাদা। এখন মানুষের হাতে সময় কমে আসছে, বলা ভালো সময় মানুষের থেকে দূরে চলে যাচ্ছে, তাই তো সময়কে বাঁচানোর জন্য এইসব নামি দামি কোম্পানির সিগারেট বাজারে ঝাঁকিয়ে বসেছে। যাক, তোমরা একটু বসো, আমি ভেতর বাড়ি থেকে আসছি। তামাক নিয়ে দীর্ঘই জ্ঞানের পর তারানাথ স্থগিত হল। ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরী সামান্য আপত্তি তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত চেপে ধরে তাকে চুপ করতে বললাম। কিশোরী আমার ইশারায় চুপ হলে আমি এবার বললাম, আহ ঠাকুরমশাই, ঠিক আছে, আপনি বরং বাড়ির ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনুন, আমরা নয় ততক্ষণ এখানে বসেই আছি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, তোমরা তাহলে কিছুটা সময় এখানে বসেই আমার জন্য অপেক্ষা করো। তবে হ্যাঁ, আমি বেশিক্ষণ সময় মোটেও নষ্ট করব না। ওই যে বললাম, সময় কমে আসছে মানুষের, একদিন দেখবো তোমরাও আর আসবে না এই বৃদ্ধের কাছে, তখন হয়তো আমারও গল্পের ঝুলি ফুরিয়ে আসবে। তোমরা বসো, এই যাবো আর এই আসবো আমি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা চলে গেলেন তার ঘরের ভিতর। মনে মনে ভাবলাম, তারানাথের গল্পের ঝুলি যদি কখনো শেষও হয়ে যায় তবুও আমরা আসব, অন্তত আমি আসব। তারানাথের মুখে তত্ত্ব কথা শুনতেও বেশ ভালো লাগে, তখন না হয় তাই শুনব, ক্ষতি কি।
আমি আর কিশোরী একে অপরের দিকে একবার দৃষ্টি বিনিময় করলাম। কিশোরীর চোখ মুখের অবস্থা দেখেই আমি বুঝতে পারলাম যে সে গল্প চলাকালীন এমন ধারা বিরতির কারণে বেশ ক্ষিপ্ত হয়েছে। মুখটা কেমন যেন বাংলার পাঁচের মতো করে কিশোরী ধরা ধরা গলায় বলল, ধুর, আর একদম ভাল লাগে না। এই গল্প শোনানোর মাঝে মাঝে ঠাকুর মশাই যে এরকম বিরতি কেন নেয় আমি বুঝতে পারি না। কত সুন্দর গল্পটা শুনছিলাম বলো বিভূতি, আর কি এখন বসে থাকো ধর্না দিয়ে। এত পাসিং শো যে প্রতিদিন নিয়ে আসা হয় কি কারণে সেটাও বুঝে পাই না। বলতেই পারেন তিনি, তাহলে হুকোই নিয়ে আসা হবে, হুকো খাবেন আর গল্প শোনাবেন, আর যে কি করা যাবে এটাই মেনে নিতে হবে। তুমি কি বলো? আহা ভাই কিশোরী, এইভাবে বলছো কেন? তুমি ঠাকুরমশাইকে দয়া করে ভুল বোঝো না। আসলে কি জানো তো, মানুষটা আমাদের কিনে আনা পাসিং শো সিগারেট পছন্দ করলেও আসলে তামাক খাওয়ার প্রতি তার প্রধান ভালোবাসা লুকিয়ে রয়েছে ওই গড়গড়ার মধ্যে। সেই কারণেই তো তিনি গড়গড়ার মাধ্যমে তামাক সেবনে এত তৃপ্ত হন, এই অনন্ত সুখ খুঁজে পান। আমরা না হয় একটু অপেক্ষা করলাম তার গল্প শোনার জন্য, এতে ক্ষতি কিসের? আমার কথা শেষ হতে না হতেই ঠাকুরমশাইয়ের কন্যা চারি রন্ধনশালার ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের দিকে এগিয়ে এসে বলল, কাকাবাবু আপনারা কি চা খাবেন? আপনাদের জন্য বরং দুপেয়ালা চা করে আনি। না না চারিমা, আমরা এখন আর চা খাবো না, তোমাকে এই নিয়ে অযথা ব্যতিব্যস্ত হতে হবে না। এই মা ছি ছি কাকাবাবু, এই আপনারা কি সব কথা বলছেন বলুন দেখি। সামান্য তো দুপেয়ালা চা করে আনবো, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। কিশোরী আমার দিকে তাকিয়ে এবার রীতিমতো আমায় ধমক দিয়ে বলল, আহ ভাই তুমি চুপ করো তো দেখি, তোমার সব কিছুতেই আপত্তি জানো। চারিমা তুমি কাকাবাবুর কোনো কথায় কান দিও না, আমাদের জন্য দুই পেয়ালা চা খানি আনো দেখি তো। তোমার হাতের চা যে আমার ভীষণ প্রিয়, তাছাড়া এরকম ঠান্ডার দিনে একটু গরম গরম চা না হলে আর কি মন ভালো লাগে। তুমি না এই বিভূতি কাকার কথায় কানই দিও না, তুমি একটা কাজ করো, তুমি যেরকম চা আনো সেরকমই না হয়ে নিয়ে আসো, তারপর তো আবার গল্প শুনতে হবে তো। এই কথা বলে চারি এবার দৌড়ে গেল রান্নাশালার দিকে। আমি আর কিশোরী একে অপরের দিকে চোখ চাওয়াচাই করলাম। ঠাকুরমশাই একবার যখন গৃহের অভ্যন্তরে প্রবেশ করেছেন তখন বেশ কিছুটা সময় যে তিনি এদিক পানে আর আসবেন না সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে প্রবীণ মানুষ, তার উপরে তিনি একজন ব্রাহ্মণ, তাই আমরা তাকে যথেষ্ট সম্মান করি। আমরা কখনো তার সামনে আজ অব্দি একবারের জন্যও ধূমপান করিনি, কিন্তু ঠাকুরমশাই এই সময় আর এদিকে আসবেন না বুঝে এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগানোর জন্য কিশোরী পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে থেকে দুখানি সিগারেট তুলে একটি সে বাড়িয়ে দিল আমার দিকে, আর একটা নিজে নিল। সিগারেটে আগুন ধরিয়ে হুশ হুশ করে টান দিতে লাগলাম আমরা। বাইরে বৃষ্টির মাত্রা আরও যেন বেশ কিছুটা বেড়ে গিয়েছে ইতিমধ্যেই। সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টার দুটো আমরা ছুঁড়ে ফেললাম। চারি এসে আমাদের সামনে রেখে গেল দুই পেয়ালা উষ্ণ ধুমায়িত গরম চা। চা পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম আমি। ঘরের ভেতর থেকে জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঠাকুরমশাই। ইনি আমাদের সামনে তক্তপোষের ওপর এসে বসলেন বেশ আরাম করে, তারপর গড়গড়া নলে মুখ ঠেকিয়ে টান দিয়ে বললেন, নীলকমলের মুখ থেকে সমস্ত কিছু শোনার পর বেশ কিছুক্ষণ আমরা কেউই আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম, তারপর প্রথমে কথা বলল সেই। তা কথা, আপনি কি এখন কয়েকটা দিন বাতাসপুরে কাটাবেন বলে মনস্থির করেছেন? হ্যাঁ নীলকমল, সেরকমটাই তো ভেবেছি। তা কথা, কোথায় থাকবেন আপনি? নীলকমলের মুখ থেকে এরকম প্রশ্ন শুনে আমি সত্যি কিছুটা হেসে ফেললাম, তারপর হাসি থামিয়ে বললাম, কোথায় থাকবো কোথায় বাবার থাকবো, হ্যাঁ আমরা ভবঘুরে প্রকৃতির মানুষ, আর যেখানে থাকি তো কাল ওখানে ঘুরে ঘুরে বেরিয়ে আমরা আমাদের জীবন কাটাই। আমাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোনো ভাঙা মন্দিরের চাতাল, বড় গাছের তলা কিংবা মাটির উপর জন্ম নেওয়া নরম কচি সবুজ ঘাসে শুয়ে কাটিয়ে দিতে পারি রাতের পর রাত
স্বাচ্ছন্দ্য ভাবি, এতে আমাদের কোনো বিন্দুমাত্র অসুবিধা নেই। কর্তা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা কই। হ্যাঁ হ্যাঁ নীলকমল, বলো না কি বলতে চাও, এত সংকোচ বোধ করছো কেন? কর্তা, আপনি যদি এই কয়েকটা দিন বাতাসপুরে গিয়ে আমার ঘরে থাকতেন তাহলে নিজেকে বড় ধন্য বলে মনে করতাম। আপনার সাথে আমার পরিচয় হইছে, আপনি আমাদের গ্রামে গিয়েই থাকবেন, অথচ কোন কাজতলায় রাত কাটাবেন, এটা যে আমি একেবারে মেনে নিতে পারবো না কিছুতেই। আরে না না নীলকমল, তুমি কোনো চিন্তা করো না, আমার গাছতলায় রাত কাটাতে কোনোরূপ অসুবিধা হবে না, এ আমাদের অভ্যেস আছে। না কর্তা, আপনি দয়া করে আমার কথায় আপত্তি করবেন না, আপনাকে আমার বাড়িতে গিয়ে উঠতেই হবে। আপনি বেরামবন মানুষ, আপনার খাদ্য প্রস্তুত করতে আমরা পারবো না ঠিকই, তবে চাল ডাল শাক সবজি তেল মশলা সব দিয়ে দেব, আপনি না হয় একটু ফুটিয়ে নেবেন কষ্ট করে, আপনার তাতে কি কোনো আপত্তি আছে? আরে না না নীলকমল, তুমি আমার কথার উল্টো মানে বুঝো না, আমি তোমাদের ঘরে যেতে চাইছি না, তার কারণ এটা নয় যে তুমি নিচু জাতের মানুষ বলে। আসলে কি জানো হে, আমরা তো সাধু সন্ন্যাসী গোছের মানুষ, তাই গৃহস্থের ঘরে থাকাটা আমাদের পক্ষে খুব একটা শোভা পায় না। আমি কোনোরূপ জাতপাতে বিশ্বাস করি না, আমাদের সকলের শরীরেই একই বর্ণের রক্ত প্রবাহিত হচ্ছে, এই ভেদাভেদ এসব তুচ্ছ জিনিস, ঈশ্বরের সৃষ্টি নয়, এইসব সৃষ্টি করেছে সাধারণ লোভী মানুষেরা নিজেদের সমাজে বড় শ্রেষ্ঠ করে দেখানোর জন্যই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো আমি তখন না হয় তোমার ঘরেই যাব, এক দুদিন যাই থাকি না কেন বাতাসপুরে, তা নয় তোমার বাড়িতেই থাকবো, তবে হ্যাঁ আমি কিন্তু তোমার পরিবারের মানুষের হাতেই রান্না খাবো, ওই যে বললাম আমি ওইসব সামান্য তুচ্ছ ছোটোখাটো জাতপাতে বিশ্বাস করি না। ধন্যবাদ গো কর্তা, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, সত্যি আপনি বড় ভালো মনের মানুষ, আপনার মতো করে এমন কে কজন ভাবতে পারে বলুন দেখি, আপনার মতো করে ভাবলে আমাদের এই সমাজ বড় উন্নত হয়ে উঠত, আমার অনেক ভাগ্য, সেই জন্যই তো আপনার মতো এমন মানুষের এত কাছ থেকে সান্নিধ্য পেলাম। আপনি চলুন কর্তা চলুন, ওই যে দেখা যায় আমাদের গ্রাম বাতাসপুরের ঘাট, চলুন আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, চলুন চলুন। গল্প বলা থামিয়ে তারানাথ গড়গড়া নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে আবার একটা মস্ত টান দিলেন, তারপর নাক মুখের মাধ্যমে গলগল করে এক রাশ ধোঁয়া ছেড়ে তিনি আমাদের দিকে লাল লাল চোখে তাকিয়ে বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। বাতাসপুরের ঘাটে নৌকা বাঁধলো নীলকমল, তারপর ধীরে ধীরে খুব সাবধানে আমরা নেমে এলাম, ঘাটের জলে কাদা পা ধুয়ে উঠে এলাম বাতাসপুর গ্রামে, চারিদিকে তাকিয়ে দেখলাম যতদূর দৃষ্টি যায় ততদূর কেবলমাত্র সবুজ আর সবুজ, গোটা গ্রামটা গাছপালায় একেবারে যাকে বলে পরিপূর্ণ, সরু মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলাম আমরা। বাতাসপুর গ্রামের প্রায় মাঝ বরাবর নীলকমলের বাড়ি, ছোটোখাটো একখানা মাটির কুড়ে ঘর, তবে ভীষণ রকমের সাজানো গোছানো সেটা, নীলকমল তার স্ত্রী অরুন্ধতির সাথে আমার পরিচয় করিয়ে দিল। অরুন্ধতি ভারী সুলক্ষণা, মাথা ভরা ঘোমটা টেনে সে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে সাদর আহ্বান জানিয়ে বলল, আসুন আসুন ঠাকুরমশাই, আপনি দয়া করে ভিতর বাড়িতে ঢুকে আসুন, আমরা সত্যিই বড় ভাগ্য করেছি আর সেজন্যই তো আপনি আমাদের ভিটেতে এসেছেন। অরুন্ধতি দয়া করে তুমি এইভাবে কথা বলো না, তোমরা সবাই মিলে এরকম করে বললে আমি কিন্তু ভীষণ রকমভাবে অপ্রস্তুতের মধ্যে পড়ব। আচ্ছা বেশ ঠিক আছে ঠাকুরমশাই, মার্জনা করবেন, আর আপনাকে এইভাবে বলবো না, আপনি দয়া করে ভিতরে ঢুকে আসুন। সেই রাতটা খুব ভালোভাবে নিশ্চিন্তেই ঘুমালাম আমি, নীলকমল আমাকে পেয়ে অত্যন্ত খুশি, আর শুধুমাত্র নীলকমলই কেন, তার স্ত্রী অরুন্ধতিও আমার যত্ন আস্তিতে এতটুকু ত্রুটি রাখল না। সরু ধবধবে সাদা সুগন্ধি চালের ভাত, ঘরের তৈরি গাওয়া ঘি আর দুই রকমের তরকারি দিয়ে অনেকটা পরিমাণ অন্ন খেয়ে আমি বিছানার মধ্যে এলিয়ে পড়লাম। অরুন্ধতি আমার হাতে একখানা ছোট্ট লণ্ঠন দিয়েছিল, রাতের বেলায় তা ঘরের অন্ধকার মেটানোর জন্য। আচ্ছা ঠাকুরমশাই, অরুন্ধতি আর নীলকমলের কোনো সন্তানাদি ছিল না? না, ওদের তখনও কোনো সন্তান ছিল না, তবে মাত্র কিছু মাসের মধ্যেই যে অরুন্ধতির কোলালো করে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম নিতে চলেছে তা আমি বিলক্ষণ বুঝতে পেরেছিলাম।
এবং সে কথা ওদের জানাতেই দেখলাম ওরা দুজন দম্পতি আনন্দে যেন পুরোপুরি ভেসে গেল। পরের দিন সকাল হলে আমি নীলকমলকে কাছে ডেকে বললাম, সুপ্রভাত নীলকমল। সুপ্রভাত কর্তা। এ কি নীলকমল, এখনো তুমি কাজে বের হওনি যে? আগে আজ আর কাজে যাবো না কর্তা, আপনি আমাদের ঘরে এসেন আর আমি কাজে বেরিয়ে যাব, তাই কি হয় কখনো? আমি আপনাকে আমাদের এই বাতাসপুরের গ্রামটা ঘুরিয়ে দেখাবো বলে ঠিক করেছি। বাহ, এতে অবশ্য ভালোই হয়েছে, কারণ আমি আজ একটি বিশেষ জায়গায় যাওয়ার কথা ভেবেছিলাম। তুমি যখন ঘরে রয়েছো এতে ভালোই হয়েছে, আজ তোমার সাথেই আমি অন্য এক জায়গায় যাব। ঠিক বুঝলাম না তো কর্তা, অন্য জায়গায় যাবেন? কোথায় যাবেন আপনি? তোমাদের গ্রামের ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে যাওয়ার একখানি স্বাদ জেগেছে মনের মধ্যে। ভেবেছিলাম তোমাদের গ্রামের কিছু জনকে জিজ্ঞাসা করে সেইখানে গিয়ে পৌঁছাবো, কিন্তু তুমি যখন ঘরেই রয়েছো ভালোই হলো, তোমার সাথেই যাবো সেই জায়গায়। আমার এই কথা শুনে নীলকমলের মুখ জুড়ে যেন ভয়ের বন্যা নেমে এলো। আমাদের চা দেবার জন্য এগিয়ে আসছিল অরুন্ধতী। আমার কথা শুনে তার হাত অস্বাভাবিক রকমের কেঁপে উঠল থরথর করে। হাত থেকে মুহূর্তের মধ্যেই চায়ের পেয়ালা খসে পড়ল মাটিতে, আর তৎক্ষণাৎ ভেঙে চুরমার হয়ে গেল সমস্ত জিনিস। সে প্রায় কাঁদো কাঁদো সুরে বলে উঠল, আপনি কি বলছেন ঠাকুরমশাই, আপনি কি বলছেন? আপনারা দয়া করে ওই সর্বনাশা জমিদার বাড়িতে যাবেন না, ওখানে এক ভয়ানক যক্ষিণী রয়েছে যে সকলকে তার নিজের শিকার হিসেবে সম্মনি শক্তিতে টানে। আর ওই জমিদার বাড়ির ভিতর যে বা যারা একবার প্রবেশ করে তারা আর জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারে না কোনোদিন। তাদের রক্তাক্ত মরদেহ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকে জমিদার বাড়ির আশেপাশে। তুমি এভাবে কান্নাকাটি করো না অরুন্ধতী, আমার উপর একটু ভরসা রাখো, এতটুকু বিশ্বাস করো আমাকে, আমি কোনো ক্ষতি হতে দেবো না তোমার স্বামীর। তোমার স্বামীকে না হয় আমার সাথে যেতেও হবে না, কিন্তু আমি একাই যাব ওই জমিদার বাড়ির ভিতর। আপনি আমার কথায় ভুল বুঝবেন ঠাকুরমশাই, আমি যা বলেছি তা কেবলমাত্র আমার স্বামীর কথা ভেবে নয়, আমি আপনার কথাও ভাবছি। এই জমিদার বাড়ির ভিতর প্রবেশ করে আপনি যদি খুব ভয়ানক কোনো বিপদের সম্মুখীন হন তখন কি হবে আপনার? কে রক্ষা করবে আপনাকে? আপনি আমাদের গ্রামে এসেছেন, আমাদের গ্রামে এসে আপনার যদি কোনোরূপ ক্ষতি হয়ে যায় তাহলে যে আমরা আর কোনোদিন নিজেদেরকে ক্ষমা করতে পারবো না কিছুতেই। ঠাকুরমশাই, আপনাকে যত দেখছি তত যেন পুরোপুরিভাবে অবাক হয়ে যাচ্ছি। আপনার শরীরে কত মায়া কত দয়া, যে যক্ষিণী আপনার চরম ক্ষতি করতে পারে এই কথা জেনেও আপনি তার মুক্তির বিষয় নিয়ে পুরোপুরি চিন্তিত হয়ে রয়েছেন। সত্যি আপনার মতো মানুষ পাওয়া বড় ভার, আপনার কোনো তুলনা হয় না, আপনি অতুলনীয়। তুমি আমাকে নিয়ে এত ভয় পেও না অরুন্ধতী, আমার কোনো বিপদই হবে না, কারণ পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর সবসময়। আমার ক্ষতি করার সাধ্য কোনো তুচ্ছ অশুভ শক্তির নেই। আমার কথা শুনে নীলকমল এবার তার স্ত্রীকে বেশ খানিকটা শান্ত করার উদ্দেশ্যে বলল, গো বউ, ঠাকুরমশাই একেবারে হক কথা বলেছেন, সত্যি তিনি তো আর আমাদের মতো সাধারণ কোনো মানুষ নন, তার তো অনেক ক্ষমতা, অসীম জ্ঞান, আমি তার প্রশংসা শুনেছি। আমি জানি তিনি ঠিক কতটা ক্ষমতা সম্পন্ন মানুষ, এর আগে তিনি কত শত ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছেন, কত ভয়াবহ অশুভ শক্তি ধ্বংস হয়েছে তার হাতে। তাই আমার মনে হচ্ছে ঠাকুর মশাইয়ের কোনো বিপদ হবে না, আর তিনি থাকতে আমারও কোনো বিপদ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাই তুমি আমাদের আর আটকেও না, আমরা দুজন মিলে বরং একটিবার যাই সেই জমিদার বাড়ির ভিতর। ঈশ্বর হয়তো এভাবেই আমাদের কোনো আলোর পথ দেখাতে চলেছেন। বাতাসপুরে জমিদার বাড়ির গুপ্ত কোটরির মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর প্রচুর মূলধন। ঠাকুরমশাই সেই যক্ষিণীকে নিধন করে যদি সেই মূলধন উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আর দুঃখের দিন থাকবে না গো বউ, আমাদের আর দুঃখের দিন থাকবে না। এই গোটা গ্রামের মানুষ দুটো কিছু খেয়ে পড়ে বেঁচে থাকবে গো, বেঁচে থাকতে পারবে। আমাদের আর দুটো মোটা ভাত কাপড়ের জন্য কোনো লড়াই করতে হবে না, কোনো অভাব থাকবে না গো বউ। বাহ নীলকমল, তুমি খুব সুন্দরভাবে বিষয়টাকে বললে তো, কিন্তু একটা কথা তুমি ভুল বলছো। আগে ঠাকুরমশাই আপনি বলুন,
আমাদের গ্রামের এই দৈন দশা কি আর মেনে নেওয়া যায়? গ্রামের মানুষজন দুবেলা দুমুঠো কিছু খেতে পারে না, না থাকে তাদের পরার মতো কোনো বস্ত্র। আমি কি ভুল বললাম ঠাকুর? ওই যোগিনীকে ধ্বংস করার কথা বলে তুমি সত্যি বড় ভুল করেছো হে। এটা কিন্তু ভুলে গেলে কিছুতেই চলবে না যে এ যোগিনী কিন্তু তোমাদের এই বাতাসপুর গ্রামেরই এক নিরীহ যুবতী নারী ছিল। তার উপর অপরিসীম অত্যাচার করে তাকে ঋতুমতি অবস্থায় গুহ্য তন্ত্রক্রিয়ার মাধ্যমে পরিণত করা হয়েছে এক ভয়ানক যোগিনীতে। সুতরাং আমার উচিত তাকে ধ্বংস করা নয়, তাকে মুক্তি প্রদান করা। ধন্য ধন্য কর্তাবাবু গো, ধন্য। আপনাকে যত দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছি। আপনার মনে কত মায়া, কত দয়া। যে যোগিনী আপনার চরম ক্ষতি করতে পারে এ কথা জেনেও আপনি তার মুক্তির বিষয় নিয়ে পুরোপুরি চিন্তিত রয়েছেন। আপনার মতো মানুষ পাওয়া ভার, সত্যি গো বউ, কর্তার মতো মানুষ পাওয়া ভার। আপনার পায়ের ধুলো যে আমাদের এই গ্রামে পড়েছে, এবার আমরা নিশ্চিন্ত হলাম। আমাদের গ্রামটা এতদিনে হাসি খুশি ফেরত পাবে গো। ওই মেয়েটারে মেরে যোগিনীতে পরিণত করা হয়েছিল, সেই মেয়েটারেও আপনি উদ্ধার করুন কর্তা। আপনার যা মন চায় তাই করুন, শুধু একটি খেয়াল রাখবেন, আপনার যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করুন অরুন্ধতি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ফিরে আসার। তুমি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। অরুন্ধতির কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার রওনা দিলাম বাতাসপুর গ্রামের সেই পুরাতন ভগ্নপ্রায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম গ্রামের একেবারে শেষ সীমান্তে থাকা সেই জমিদার বাড়ির সামনে। সমগ্র জায়গাটা একেবারে শুনশান, কোনো ঘরবাড়ি মানুষের যাতায়াত সেখানে নেই। বিশাল বড় ভাঙা জমিদার বাড়ির দেওয়াল ও স্তম্ভগুলি যেন আত খাওয়া মৃতদেহের পাঁচড়ের মতো মাথা উঁচু করে তাকিয়ে আছে ঊর্ধ্বপানে। বাতাসের মধ্যে কেমন যেন একটা আষ্টে ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে ঠেকল। আমার বুকটা দূর দূর করে কেঁপে উঠল মুহূর্তেই। মনের মধ্যে বেজে উঠল সেই বিপদ ঘণ্টাটা। আমি বুঝলাম সত্যি এখানে কোনো ভয়ানক অশুভ শক্তির বসবাস রয়েছে। নীলকমল কোনো দিকে না তাকিয়ে হনহন করে সে প্রবেশ করতেই যাচ্ছিল জমিদার বাড়ির ভেতর। ঠিক এমন সময় আমি তার হাত ধরে তাকে টেনে বললাম, এ তুমি কি করতে যাচ্ছিলে নীলকমল? এইভাবে কেউ জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করে? দাঁড়াও এখানে, আমি তোমার আর আমার নিজের খুব ভালোভাবে শক্তিশালী এক মন্ত্রে গাত্রবন্ধন করব। এতে তুমি এবং আমি আমরা দুজনেই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকব। কোনো অশুভ শক্তি আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না, বা আমাদের ন্যূনতম কোনো ক্ষতিও করতে পারবে না। এই বলে আমি কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমার এবং নীলকমল আমাদের উভয়েরই গাত্রবন্ধন করলাম ভালোভাবে। তারপর আমরা অন্ধকারাচ্ছন্ন সেই জমিদার বাড়ির ভিতর খুব সাবধানে পথ দেখে দেখে পা ফেলে প্রবেশ করলাম। বুঝলাম গল্পের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। কিশোরী উত্তেজনার বসে আমার কাছে একেবারে গা ঘেঁষে এসে বসল। ঠান্ডা বাতাসে আমাদের সারা শরীরে যেন এক অদ্ভুত কাঁপুনি ধরল। তারানাথ বেশ খানিকক্ষণ ওপরের দিকে তাকিয়ে থাকল, হয়তো ঘটনাগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। তারপর ঘাড়টা কিছুটা নামিয়ে রহস্যময় চোখে তাকিয়ে আমাদের বলল, জমিদার বাড়ির ভেতর বেশ কিছুটা ঢুকে এলাম আমরা। চারপাশ জুড়ে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। ধীরে ধীরে অন্ধকারের ঘনত্ব যেন একটু একটু করে বাড়তে লাগলো। আমাদের মনে হলো আমরা যেন সাক্ষাৎ কোনো প্রেতপুরীর মধ্যে প্রবেশ করছি। নীলকমল যে বেশ ভয় পাচ্ছিল তা আমি তার হাবভাব দেখেই বুঝতে পারছিলাম, যদিও ভয় পাওয়াটাই ছিল খুব স্বাভাবিক। আরো কিছুটা হেঁটে ভেতর পানে যাওয়া মাত্রই আমাদের কানে এবার এলো একটা রিনরিনে মিয়েলি গলার কণ্ঠস্বর, এসো এসো ভিতরে এসো।
জমিদার বাড়ির ভেতরের সোনা দানা মণি মাণিক্য রয়েছে, এই সমস্ত কিছু তোমাদের, শুধুমাত্র তোমাদের। এসো এসো, ভিতরে এসো। আমি বুঝলাম এই কণ্ঠস্বর আসলে সেই ভয়ানক যক্ষিণীর। আমি নীলকমলের দিকে তাকিয়ে বললাম, নীলকমল তুমি মোটে ওর কথায় কান দিও না, এ হলো ওর প্রলোভন। ওর প্রলোভনের পাতা ফাঁদে ভুলেও পা দিও না তুমি, ওর কথা কানে শুনো না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। এই কণ্ঠস্বরের মধ্যে কিন্তু এক ভয়ানক রকমের সম্মতি শক্তি লুকিয়ে রয়েছে, একবার সোনা দানার চিন্তা মনের মধ্যে আনলে তাহলে তুমি পুরোপুরিভাবে বশীভূত হয়ে পড়বে ওর কথার চালে। আমি দেখলাম নীলকমল আমার কথা মতোই কাজ করল, সোনা দানার চিন্তা ভুলেও সে মনের মধ্যে আনলো না। আমাদের সাথে ভালোভাবে গাত্রবন্ধন করা ছিল, তাই সে যক্ষিণী আমাদের বিশেষ সম্মোহন করে উঠতে পারল না। আমরা এবার দেখলাম অন্ধকারের মধ্যে বায়বীয় উপাদান দ্বারা নির্মিত এক নারী মূর্তি অবয়ব যেন দাঁড়িয়ে আছে আমাদের সম্মুখে। তার চোখ দুটো থেকে বের হচ্ছে হলদেটে ঘোলা আলোর মৃদু রেখা, বিশাল লম্বা কালো নাক, খোলা মুখ থেকে বিষধর হিলহিলে সাপের মতো বেরিয়ে এসেছে লকলকে একটা চেরা জীব। যক্ষিণী আবার আমাদের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত হলো। মারাত্মক ভয়ে নিজের দুই চোখ বন্ধ করলো নীলকমল, কিন্তু যক্ষিণী আমাদের দেহে আঘাত করতে অপারক হয়ে পড়ল। সে যতবার তার বিষাক্ত ছোবলে আমাদের দেহ নীল করতে চাইল ঠিকই, ততবারই বারে বারে সে ছিটকে পড়ল দূরে। আমি ক্লান্ত যক্ষিণীর উদ্দেশ্যে বললাম, তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যক্ষিণী, তাই সেই বৃথা চেষ্টাও করো না। একটিবার ভালো করে গভীরভাবে ভেবে দেখো, তুমি যার সম্পত্তি এতকাল ধরে রক্ষা করে এসেছ সেই মানুষটি কিন্তু মোটেও কোনো সজ্জন ব্যক্তি ছিল না। ওই অত্যাচারী জমিদার সমস্ত গ্রামের প্রজাদের লুটে পুটে নিয়েছিল, আর সেই সম্পত্তি তুমি আগলে রেখেছো জমিদারের সম্পত্তি মনে করে। এই সম্পত্তির আসল ভাগিদার হলো এই বাতাসপুরের গ্রামের দরিদ্র মানুষেরা, তাছাড়া শুধুমাত্র এই গ্রামের মানুষেরাই কেন বলছি, তোমার সাথেও কি অন্যায় করেনি জমিদার বিজয় প্রতাপ মিশ্র? তোমাকে নির্মমভাবে হত্যা করে সে পরিণত করেছে এক যক্ষিণীতে, তোমার সুস্থ স্বাভাবিক জীবন সে ধ্বংস করে দিয়েছে পুরোপুরিভাবে কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির কারণে। তোমাকে সে অভিশপ্ত দশায় বন্দি করেছে আজীবনের মতো। তোমার সাথে যে ব্যক্তি এত অন্যায় করেছে তুমি কিনা এতকাল ধরে মূর্খের মতন সেই ব্যক্তিটির সম্পদ আগলে রেখেছো? আমি তারানাথ চক্রবর্তী, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি কোনো সাধারণ মানুষ নই। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই প্রচেষ্টা আমি বিফল হতে দেব না। এই জমিদার বাড়ির ভেতর যত ধন সম্পদ পাওয়া যাবে তাই গায়ের গরিব মানুষদের মাঝে সমানভাবে বিলিয়ে দেওয়া হবে এবং মানুষদের নানান উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। তুমি দয়া করে মুক্তি লাভের চেষ্টা করো, পরমেশ্বর তোমার এই করুণ দশা হতে, এই অভিশপ্ত দশা থেকে মুক্তি দিন, এই কামনাই করি। আমার এই কথা শুনে সেই যক্ষিণী আবার ঝরঝর করে কেঁদে ফেলল, তারপর অসহায় ভাবে করুণ সুরে বলল, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যে সাধারণ মানুষ নন তা আমি বুঝতে পেরেছি। আজ আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন। সত্যি এই শয়তান জমিদার আমাকে যক্ষিণীতে পরিণত করেছে, আর আমি মূর্খের মতন এতকাল ধরে তার ধন সম্পদ আগলে রেখেছি, কখনো একটিবারের জন্য ঈশ্বরের কাছে মুক্তির জন্য আবেদন করিনি। তবে আমি কি সত্যি এত বছর পর মুক্তি পাবো? পাবে যক্ষিণী, তুমি মুক্তি পাবে, নিজে থেকে একটু চেষ্টা করো তাহলেই তুমি মুক্তি পাবে। আপনি একেবারে সঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে মুক্তির জন্য চেষ্টা করতেই হবে। আমার এই কথা শুনে সেই যক্ষিণী এবার মুক্তি লাভের চেষ্টা করল, আর আমিও আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে তার মুক্তির জন্য আবেদন জানালাম। মাত্র কিছুটা সময়ের মধ্যেই ধীরে ধীরে সে বাতাসের মধ্যে মিলিয়ে যেতে লাগলো, আর মহা আনন্দে হাসতে হাসতে বলল, পেয়েছি পেয়েছি,
আমি মুক্তি পেয়েছি। এর গল্প এই পর্যন্তই। জমিদার বাড়ির যক্ষিণী মুক্তি লাভ করার পর কিছুটা খোঁজাখুঁজি করা মাত্রই আমরা বিপুল পরিমাণ ধন সম্পদ উদ্ধার করলাম এবং তা বাতাসপুর সহ আশেপাশের মোট 10টি গ্রামের দরিদ্র মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আর বেশ কিছু সোনা দানা রাখা হলো নানাবিধ উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য। আমাকেও কিছু সোনা তারা উপহার স্বরূপ দিতে চেয়েছিল, কিন্তু আমি সেই সবের কিছুই নিইনি। সে কি ঠাকুর মশাই, আপনাকে ওই গ্রামবাসীরা এত সোনা গয়না আপনাকে ভালোবেসে উপহার দিচ্ছিল, আপনি সেটাকে গ্রহণ করলেন না। আপনি আমার কাছে আরো বড় মাপের মানুষ হয়ে গেলেন। সত্যি ঠাকুর মশাই, আজকে আপনার এই কাহিনী শুনে আমার রীতিমতো গায়ে কাটা দিয়ে গেল। খুব পছন্দের একটি কাহিনী আপনি শোনালেন। এই বাতাসপুরের যক্ষিণী গল্পটি আমি হয়তো অনেক অনেক দিন মনে রাখব, আশা করি বিভূতিও মনে রাখবে। কি বলো ভায়া? তাই বলি চলো এখন উঠে পড়ি, রাতও তো অনেক হলো, বাড়িও ফিরতে হবে। তবে ঠাকুরমশাই আসছি, আবার দেখা হবে খুব শিগগির, আপনার মুখ দিয়ে আবার একটি কাহিনী শুনব। সত্যি ঠাকুরমশাই, আপনার কাছে এই জাতীয় গল্প শুনতে বেশ ভালো লাগে, কানে বড় আরাম লাগে। তবে ঠাকুরমশাই একটি কথা, আপনার তত্ত্ব কথা শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কিশোরী যদিও রাগ করুক না কেন, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা তাহলে এবার আমরা আসি, কেমন? আজকের মতো ঠাকুরমশাইয়ের গল্প শেষ হতেই তার কাছ থেকে বিদায়ের অনুমতি নিয়ে আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে বের হলাম তারানাথের বৈঠকখানা ছেড়ে। বাইরে বেরিয়েই দেখি কালো মেঘে গোটা আকাশ, গোটা চরাচর একেবারে ছেয়ে গেছে। রাস্তায় কিছু কিছু জায়গায় বেশ খানিকটা জল জমেছে। জমা জলে রাস্তার বুকের ছপ ছপ শব্দ তুলে আমরা হাঁটতে শুরু করলাম মডলেনের গলি পেরিয়ে মোড়ের মাথার দিকে। তারপর সেখান থেকে দুই বন্ধু দুই পথে বিলীন হয়ে যাব। হঠাৎ শুনতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও বাতাসপুরের যক্ষিণী। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারি ও যক্ষিণীর চরিত্রে কস্তুরি, অরুন্ধতির চরিত্রে বর্ণিশা। অন্যান্য ভূমিকায় গল্প পাঠে গল্পের সূত্রধর এবং নীলকমলের চরিত্রে আমি সৌরভ। শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন, সঙ্গে থাকুন আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধ্যা।